ওফো শুধু দেখো একবার দেখো কি লাগছে এই যে ওপরে ডিমের সাদা অংশটা ফেটিয়ে ভেজে দেয় এটাতে ওফ জাস্ট জিভে জল জিভে জল কি খাবার আর জায়গাটা দেখে তোমরা কি আন্দাজ করতে পারছো যে আজকে আমি কোথায় এসেছি চলো আর তোমাদের মাথাতে বেশি চাপ না দিয়ে আমি বলেই ফেলি আজকে আমি এসেছি তোমাদের অনেকের প্রিয় এবং দুর্বলের জায়গা বসন্ত কেবিন কলকাতা কলেজ স্ট্রিটের বসন্ত কেবিন তোমরা কলকাতাতে যারা যারা থাকো বা যারা এসেছো কলকাতা তারা কে কে বসন্ত কেবিনে খেয়েছো আর তোমাদের অভিজ্ঞতা কি সেটা একটু প্লিজ শেয়ার করো কারণ আমি ফার্স্ট টাইম কলকাতার বসন্ত কেবিনে খেতে এসেছি আমরা অনেকেই আমাকে রেকমেন্ড করেছিলে দিদি কলকাতায় গেলে বসন্ত কেবিনে একবার খেয়ে দেখো কারণ না বসন্ত কেবিনের কবিরাজি অনেকেই বলে যে কবিরাজির জন্মস্থান হচ্ছে নাকি বসন্ত কেবিন তো বসন্ত কেবিনে যখন এসেইছি তখন কবিরাজি তো অর্ডার করতেই হবে চিকেন কবিরাজি অর্ডার করেছি তিনটে চিকেন কবিরাজি আর একটা ফিশ কবিরাজি ফিশ কবিরাজি তো আমি খাবই খাবো কারণ মাছের পোকা যখন এখানে এসেছে অনেকে আমাকে বেড়ালো বলে মাছের জন্য তো এখানে আমি তো ফিশের অর্ডার করবই করব একটা ফিস কবিরাজি আমি এর আগে সত্যি খাইনি কখনো যতবারই খেয়েছি চিকেন কবিরাজি কারণ আমার ছেলেরা এবং আমার বর কেউই ফিস পছন্দ করে না ও শুধু দেখো একবার দেখো কি লাগছে এই যে ডিমের সাদা অংশটা ওপরে ফেটিয়ে ভেজে দেয় এটাতে জাস্ট জিভে জল জিভে জল চলো বেশি কথা না বলে সবাইকে যে যার খাবারগুলো দিয়ে দিই চিকেন কবিরাজিটা আমি ফার্স্টে ট্রাই করব না কারণ চিকেন কবিরাজি আমি এর আগে খেয়েছি তার স্বাদ আমি জানি কিন্তু ফিস কবিরাজি আমি কখনো খাইনি তাই ফার্স্টে আমি ফিস কবিরাজিটা খেয়ে দেখবো কেমন লাগছে চলো এবার খাওয়া শুরু করা যাক এই যে ফিস কবিরাজি কেটে এবার কাশন দিতে টাচ করে আস্তে আস্তে মুখে যাবে তোমরা কেউ কিন্তু আমাকে প্লিজ জিজ্ঞাসা করো না যে এটা কোন ফিস কোন মাছের এটা কারণ মাছ আমি খাই ঠিকই তবে মাছের নাম আমি একটাও বলতে পারবো না মাছ আমি একেবারেই চিনতে পারি না পেঁয়াজ ছাড়া যে দিদি খাওয়া একেবারেই খাবার মুখে ওঠে না এটা অলরেডি অন্তত তোমরা অনেকেই জেনে গেছো পেঁয়াজ ছাড়া কখনও খাওয়া যায় বলতো তারপরে এইসব কাটলেট কবিরাজি এইসব খাবারগুলো তো পেঁয়াজ ছাড়া কখনোই খাওয়া যায় না তারা তো আপনার মনে আনন্দে খাচ্ছে চিকেন কবিরাজি এইবারে আমি চিকেন কবিরাজিটা একবার টেস্ট করে দেখব একশো তিরিশ বত্রিশ বছরের পুরোনো দোকানে খাবারের কখনো টেস্ট নিয়ে কোনো কথা বলা যায় বলো তো তাও আমি তোমাদেরকে বলছি তোমরা যারা এখানে খাবার খেয়েছো মানে এখানে খাবার সম্পর্কে অভিজ্ঞতা তোমাদের যাদের আছে তারা প্লিজ আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে কারণ খাবারটা রুচির উপর নির্ভর করে তাই না আমার ভালো নিজের লেগেছে মানে যে তোমার তার নেই খাবারটা কিন্তু সত্যি আমার ভালো লেগেছে আমি অনেকদিন পর কবিরাজি খেলাম পাটনাতে কবিরাজি সেরকম ভাবে খাওয়া হয় না সত্যি কথা কত নম্বর বাবা দাদু করেছিলেন গুগল সার্চ করে একটা জিনিস জানতে পারলাম যেটা হলো বসন্ত কেবিনের প্রধান শেফ রবীন্দ্রনাথ ঠাকুরকে ইমপ্রেস করার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ভাবতে পারছ অ্যাড্রেসটা বলে দিই বসন্ত কেবিন তিপ্পান্ন কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর চলে এসো একদিন